হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রনি হালদার। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় আর্থিক বিবরণী বিষয় নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা কিছু আলোচনা করেছি থিওরিটিক্যাল বিষয়ে, এই পর্বেও আমরা কিছু আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, আমরা জেনে নেই এই পর্বে আমরা কী কী আলোচনা করছি। প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে IAS, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আমরা গত পর্বে এই বিষয়টাকে স্কিপ করে গিয়েছিলাম, এই বিষয়ে খুব অল্প করে ছোট্ট করে আপনাদের একটা আইডিয়া দিব। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেটার এই তিনটে ওয়ার্ডের প্রথম অক্ষর নিয়ে হচ্ছে IAS, যেটাকে বাংলাতে আন্তর্জাতিক হিসাব মান বলা হয়। IAS বিষয়টা হচ্ছে এমন একটা আইন অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে, যাতে প্রত্যেক দেশের যারা অ্যাকাউন্ট্যান্ট আছে বা যারা আর্থিক বিবরণী তৈরি করেন, তারা এই যে হিসাব মানে যে কথা বলা থাকবে বা যেভাবে করতে বলা হবে সেই বিষয়গুলি মাথায় নিয়েই হচ্ছে এই রিপোর্টিংগুলি করতে হবে। অর্থাৎ একজন এক ধরনের করলো, আরেকজন আরেক ধরনের করলো, সেভাবে হবে না। IAS-এ বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এই যে আইনটা, সেই আইনে যেভাবে যেটা বলা হয়েছে সেভাবেই ফলো করতে হবে। IAS-এর আরেকটা বিষয় আমরা বারবার শুনে থাকি, IFRS বিষয়টা কি? ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। IAS-এর এই পরবর্তী রূপ হচ্ছে IFRS। অর্থাৎ আমরা যদি একটু ইন ডিটেলসে জানতে চাই, সেটা হচ্ছে IAS শুরু হয় 1973 সালে, যেটা হচ্ছে IASC, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি কর্তৃক যে প্রকাশিত স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে IAS। অর্থাৎ এটা শুরু হয় 1973 সালে। আচ্ছা, আর IFRS-এর বিষয়টা যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে এটা 2001 সালের এপ্রিল মাসের 1 তারিখ থেকে IFRS এগুলি শুরু হয়, এবং এটা যারা প্রণয়ন করে সেই কমিটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, অর্থাৎ IASB। এখন একটা জিনিস আমরা যদি খেয়াল করে বুঝব, IASC আর এখানে আছে IASB, অর্থাৎ লাস্টের অক্ষর হচ্ছে সি, আর এই 2001 সালে যখন এটা আবার রিফর্ম হয় এটা হচ্ছে বি। অর্থাৎ এই কমিটি কিন্তু সেম কমিটি, শুধুমাত্র তারা 2001 সালে নাম চেঞ্জ করে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, অর্থাৎ কমিটির জায়গাতে বোর্ড নামটা চেঞ্জ করলো। যে কারণে 2001-এর এপ্রিলের আগ পর্যন্ত যে মানগুলি তৈরি হয়েছে বা যে মানগুলি এসেছে সেটার নামকরণ ছিল IAS, আর এখন যেটা হচ্ছে 2001-এর এপ্রিল থেকে যেগুলি হচ্ছে বা হবে, যে মানগুলি হয়েছে বা হবে সেগুলির নামকরণ হবে IFRS। ঠিক আছে, এখন আমরা যদি একটু বিষয়টা আর একটু দেখি, সেক্ষেত্রে IAS 1973 সাল থেকে 2001-এর এপ্রিলের আগ পর্যন্ত হচ্ছে এরা মান প্রণয়ন করেছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেই মানটা সেটা প্রণয়ন করেছে। আমরা একটু দেখব যে তারা কয়টা মান প্রণয়ন করেছে। এখানে যে সিরিয়াল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন লাল কালিতে লেখা, 30টি মান, কিন্তু IAS-1, 2 এখানে কিন্তু সিরিয়াল নেই। হ্যাঁ, এগুলি এক একটা অফ হয়ে বন্ধ হয়ে আর একটাতে রিফর্ম হয়েছে, সেক্ষেত্রে IAS-1, 2, 3, 4, 5, 6 নেই, এখানে আসছে আবার 7, 8, 9, 10, এভাবে আপনারা দেখে নেবেন। একটা আইডিয়া দিলাম আপনাদেরকে, আমরা যেই চ্যাপ্টার এখন করতেছি এই চ্যাপ্টারটা মূলত IAS-1-এর আওতায় পড়ে। হ্যাঁ, আর তাহলে আমরা দেখতে পাচ্ছি IAS কয়টা আছে, 30টা, এবং আমরা যদি IFRS একটু দেখি, যেটা 2001 সালের এপ্রিলের পর থেকে আসছে, সেখানে এ পর্যন্ত 9টি IFRS রয়েছে। এই হচ্ছে IAS এবং IFRS সম্পর্কে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দিলাম। এবারে আমরা একটা বিষয় জানবো যে আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে হচ্ছে এখন বলা হয় স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, পূর্বে বলা হতো ব্যালেন্স শিট। হ্যাঁ, এখন এই ব্যালেন্স শিটটা সম্পর্কে একটু আইডিয়া নেবো যে ব্যালেন্স শিটটা কী বা ফাইন্যান্সিয়াল পজিশন যেটা, এটা আসলে কী। এটা মূলত হচ্ছে সম্পদ এবং দায়ের খেলা। সম্পদ, আমরা জানি সম্পদের বিভিন্ন শ্রেণীবিভাগ আছে, চলতি সম্পদ আছে, স্থায়ী সম্পদ আছে, অলিক সম্পদ আছে, এই তিনটা সম্পদ মিলে হচ্ছে আমরা মোট সম্পদ পাবো। অন্যদিকে দায় আছে, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, এবং এর বাইরে আর একটা আছে হচ্ছে মালিকানা স্বত্ব, এই তিনটা মিলে হচ্ছে মোট দায় এবং মালিকানা স্বত্ব তৈরি হবে। মূলত ব্যালেন্স শিট হচ্ছে এগুলি। এখন আমরা এর পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে জেনেছি চলতি সম্পদ কী, কাকে বলে, স্থায়ী সম্পদগুলির কী,
হ্যাঁ, অলিক সম্পদ কী, চলতি দায় কী, এগুলি সম্পর্কে জেনেছি। এখন শুধু এগুলিকে এর ধরন অনুযায়ী জায়গা মতো বসিয়ে দিলেই আমার কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয়ে যাবে, ফাইন্যান্সিয়াল পজিশন তৈরি হয়ে যাবে। এবারে আমরা একটু জেনে নেব, আর একটু রিভাইজ দিয়ে নিই যে স্থায়ী সম্পদটা কী। স্থায়ী সম্পদ হচ্ছে যেগুলির জীবনকাল এক বছরের উপরে, অর্থাৎ দীর্ঘকাল সময় ধরে ব্যবহার করা যায়, এক বছরের বেশি যেগুলির সময়কাল বা স্থায়িত্ব, যেমন সুনাম, জমি, দালান কোঠা ইত্যাদি। চলতি সম্পদ হচ্ছে যেটা হচ্ছে এক বছর পর্যন্ত ব্যবহার করা যাবে বা এক বছর আগেই হচ্ছে সেটার কার্যকারিতা বা ব্যবহারিতা শেষ হয়ে যাবে সেরকম, বা চলতি সম্পদে রূপান্তর করা যাবে এরকম। চলতি সম্পদ রূপান্তরযোগ্য, যেমন নগদ টাকা, ব্যাংক জমা ইত্যাদিগুলি জেনেছি আমরা, এরপরে একটু দেখলাম, আপনারা দেখে নিন বই থেকে। তারপর হচ্ছে আমরা আর একটা বিষয় একটু জানবো যে আয়ের অগ্রিম কী হয়, আয়ের বকেয়া কী হয়, ব্যয়ের অগ্রিম কী হয়, ব্যয়ের বকেয়া। আমরা জানি যে আয়ের, আয় এবং ব্যয় দুজন শত্রু, অর্থাৎ একজন আরেকজনের বিপরীত। আয় যদি ডানে যায়, ব্যয় যাবে বামে, এরকম আর কি। তো সুতরাং দেখি আমরা এখানে আয়ের অগ্রিম যদি দায় হয়, কিন্তু ব্যয়ের অগ্রিম হবে উল্টোটা, অর্থাৎ সম্পদ। আবার আয়ের বকেয়া যদি সম্পদ হয়, তাহলে ব্যয়ের বকেয়া হয়ে যাবে দায়, উল্টো। হ্যাঁ, তো আরেকটা বিষয় একটু আলোচনা করবো, সেটা হচ্ছে অবচয়। অবচয় আমরা জানি, অবচয় হচ্ছে একটা সম্পদ দীর্ঘদিন ব্যবহারের ফলে, মানে যে স্থায়ী সম্পদ আর কি, স্থায়ী সম্পদ দীর্ঘদিন ব্যবহারের ফলে এর যে মূল্য হ্রাস পায় বা উপযোগিতা হ্রাস পায়, সেটাকেই হচ্ছে অবচয় বলা হয়। কুঋণ হচ্ছে কি, কুঋণ, কু বলতে বোঝায় কি, খারাপ। হ্যাঁ, খারাপ ঋণ। কীরকম খারাপ ঋণ? বিষয়টা হচ্ছে যে আমি যার কাছে টাকা পাবো, অর্থাৎ যে দেনাদারের কাছে আমি টাকা পাবো, সেই টাকার কিছু অংশ যদি আমি না পাই, অর্থাৎ সেই দেনাদার যদি আমাকে পরিশোধ না করে, কখনোই যদি পরিশোধ না করে, তখন সেটাকে আমরা কুঋণ বলি। আর কুঋণ সঞ্চিতি, সঞ্চিতি মানে কি, এটা একটা ফান্ড, এটা একটা রিজার্ভ। অর্থাৎ আমি ধরে নিলাম যে মিস্টার এক্স আমাকে, তার কাছে 100 টাকা পাই, সে 10 টাকা নাও দিতে পারে, তাহলে এই 10 টাকা আমি সঞ্চিতি হিসাবে ধরে রাখবো। যদি সে দেয় তাহলে তো ভালো, তাহলে কুঋণ সঞ্চিতি আমি তুলে ফেলবো, আর যদি না দেয় তাহলে এটা কুঋণ হিসাবে পরিগণিত হবে। এবার আমরা হিসাববিজ্ঞানের কিছু নীতিমালা দেখব। নীতিমালা অর্থাৎ নীতি দিয়ে তৈরি করা মালা। হ্যাঁ, এটা হচ্ছে নীতিমালা। অর্থাৎ হিসাববিজ্ঞানকে যদি আমি একটা মানুষ হিসাবে ধরি, তাহলে প্রত্যেকটা মানুষের যেমন একটা নীতি আছে, ভালো নীতি, খারাপ নীতি, যে কোনো নীতি হোক, এরকম একটা নীতি আছে। হিসাববিজ্ঞানেরও কিন্তু এরকম একটা নীতি রয়েছে, যেগুলি IAS 1 হিসাবে এগুলি ফলো করা হয়। IAS 1 যেগুলি আমরা এই এর আগে বলেছি, এই নীতিমালাগুলি IAS 1-এর ভিতরেও পড়ে। সেক্ষেত্রে আমরা একটু দেখবো যে হিসাববিজ্ঞানের নীতিমালা কী কী। হিসাববিজ্ঞানের নীতিমালা মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হিসাববিজ্ঞানের ধারণা। ধারণা কী? অ্যাজাম্পশন, অর্থাৎ মনে করা হয়, মনে করা হয় এইটা, মনে করা হয় ওইটা, এই। আর একটা হচ্ছে হিসাববিজ্ঞান প্রথা। প্রথা হচ্ছে প্রচলিত যে ধারা, প্রচলিত যে ধারা সেটা। হ্যাঁ, আর একটা নীতির বিষয় আছে, সুতরাং আমরা একটু ইন ডিটেলস একটু আলোচনা করি। প্রথমেই আমরা দেখব হিসাববিজ্ঞান ধারণা, মানে অ্যাজাম্পশন। অর্থাৎ আপনি যখন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করবেন বা আপনি যখন লাভ লোকসান করবেন বা হচ্ছে উদ্বৃত্তপত্র করবেন, তখন আপনাকে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে, যে অ্যাজাম্পশনগুলি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, সত্তামূলক ধারণা। সত্তামূলক কি, অর্থাৎ এন্টিটি কনসেপ্ট, ইংরাজিতে বলে এন্টিটি অ্যাজাম্পশন বা এন্টিটি কনসেপ্ট। বিষয়টা হচ্ছে যে আপনার সবসময় মনে রাখতে হবে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান মালিক থেকে আলাদা। অর্থাৎ ধরেন আপনি একটা দোকানের মালিক, সুতরাং দোকানের হিসাব আলাদা, আপনার হিসাব আলাদা। হ্যাঁ, এটা সত্তামূলক। এই ধারণাটা কেন পোষণ করা হয়, কারণ হচ্ছে মনে করা হয় যে ব্যবসায় প্রতিষ্ঠানে মালিক মূলধন দেয় এবং ব্যবসা প্রতিষ্ঠান ওই মূলধন নিয়ে সে নিজে পরিচালিত হয়। ইভেন মালিক যদি দিতে না পারে, তাহলে দেখা যায় ব্যাংক থেকে ঋণ নেয়। হ্যাঁ, ঋণ নিয়ে চালিত হয়। তো সেক্ষেত্রে সত্তামূলক ধারণাটা এই কারণে করা হলো যে মালিক যেই টাকা ইনভেস্ট করে, পুরো টাকাটা কিন্তু মালিকের প্রাপ্য না। এখানে সাপ্লায়ারের কাছ থেকে যদি পারচেস করে বাকিতে, তাহলে ওই পুরো টাকাটা থেকে তাকে দিতে হবে। তারপরে যদি ঋণ নিয়ে থাকে, ঋণের টাকা ফেরত দিতে হবে। এসব দেওয়ার পরে যে টাকাটা থাকবে, সেটাই হচ্ছে মালিকের নিজস্ব পাওনা বিষয়টা। সুতরাং এই সত্তামূলক ধারণাটা এই জন্যই প্রচলন করা হয়েছে যে ব্যবসা প্রতিষ্ঠানের যে লাভ লোকসান, সেটা পুরোই ব্যবসা প্রতিষ্ঠানের, আর মালিক আলাদা একটা সত্তা।
আচ্ছা, সেকেন্ড হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা, যেটা হচ্ছে গোয়িং কনসার্ন ইংরেজিতে বলা হয়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় এটা ধরে নেওয়া হয় যে ব্যবসা প্রতিষ্ঠানটি বছরের পর বছর চলতে থাকবে, অর্থাৎ মিনিমাম এক বছর, বছরের পর বছর চলতে থাকবে, এই ধারণা নিয়েই হিসাব বিজ্ঞানের যে হিসাব সেটা করা হয়। কারণ আমরা যখন অবচয় বের করি তখন প্রথম একটা সম্পত্তির মেয়াদকাল ধরি, হয়তো 5 বছর বা 10 বছর, সেখান থেকে প্রত্যেক বছর বছর ভাগ ভাগ করে আমরা কিন্তু অবচয় নির্ধারণ করি। তারপর হচ্ছে হিসাবকাল ধারণা। হিসাবকাল কি? অর্থাৎ একটা অ্যাকাউন্টিং পিরিয়ড থাকবে, যে আমরা জানি একটা প্রতিষ্ঠানের যখন আর্থিক রিপোর্ট প্রদান করা হয় তখন সেখানে একটা হিসাবকাল নির্ধারণ করা হয়। হিসাবকালটি অবশ্যই এক বছর হতে হবে, মানে এক বছরের কম হতে হবে, এক বছরের বেশি কোনো হিসাবকাল হয় না। অর্থাৎ দেখা যায় যে আমার 12 মাস পূর্ণ হলো, আমি একটা রিপোর্ট প্রদান করলাম যে এই 12 মাসে আমার কী লাভ লোকসান হলো, এই 12 মাস পরে আমার কী পরিমাণ দায় থাকলো, কী পরিমাণ সম্পদ থাকলো, মালিকানা সত্ত্ব থাকলো ইত্যাদি, এর জন্যে একটা নির্দিষ্ট সময় ধরা হয়। সেটা অবশ্যই এক বছর অথবা এক বছরের কমও হতে পারে। যেমন এক বছর শেষ হওয়ার পরে আর্থিক রিপোর্ট দেয়া যায়, 6 মাস পরে দেয়া যায়, হ্যাঁ, অর্ধবার্ষিক, আবার কোয়ার্টারলিও দেয়া যায়, মানে 4 মাস পরে পরে, 3 মাস পরে পরে। তো এভাবে হিসাবকালের ধারণা হচ্ছে এখান থেকে আসা, অর্থাৎ নির্দিষ্ট হিসাব সময় থাকতে হবে। তারপর হচ্ছে আর্থিক একক ধারণা। আর্থিক একক বলতে একটা মনিটারি ইউনিট হতে হবে, অর্থাৎ আপনি যে লেনদেনটা এন্ট্রি দিবেন বা যেই লেনদেনটা আপনি আপনার হিসাবে অন্তর্ভুক্ত করবেন সেটা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অর্থাৎ অর্থের সম্পর্ক নাই এরূপ কোনো লেনদেন বা এরূপ কোনো ঘটনা বা এরূপ কিছুই আপনার আর্থিক বিবরণীতে আনা যাবে না। তারপর হচ্ছে কি, বকেয়া ভিত্তিক ধারণা, যেটা হচ্ছে অ্যাক্রুড বেসিস কি, ধরেন আপনি বাকিতে সেল করলেন, অর্থাৎ বকেয়া ভিত্তিক ধারণাটা হচ্ছে আপনি টাকা পান আর না পান, অর্থাৎ আপনি যখনই বিক্রি করবেন সেই টাকাটা যদি 1 মাস পরেও আপনি পেয়ে থাকেন, তবুও আপনি যখন বিক্রি করবেন তখনই আপনার সেটাকে এন্ট্রি দিতে হবে বা তখন সেটাকে আপনার হিসাবের আওতায় নিয়ে আসতে হবে। এটা হচ্ছে বকেয়া ভিত্তিক ধারণা। এরপরে বিষয়টা দেখবো আমরা হিসাব বিজ্ঞানের যে প্রথা, প্রথার মধ্যে রয়েছে রক্ষণশীলতার প্রথা। প্রথা বিষয়টা হচ্ছে রক্ষণশীলতার প্রথা, যেটা হচ্ছে কনজারভেটিজম। অর্থাৎ আমরা দেখি যে কনজারভেটিজম বিষয়টা হচ্ছে কোনো বিষয়ে খুব বিশেষভাবে মেনটেন করা বা বিশেষভাবে সেটাকে আমলে নিয়ে চলা। তাই হিসাব বিজ্ঞান তাহলে কী রক্ষণশীলতা করে? হিসাব বিজ্ঞান অবশ্যই সবসময় যেই বিষয়টা বিবেচনা করে সেটা সে খরচের দিকটা সবসময় সে বিবেচনায় নিয়ে আসে তাড়াতাড়ি। হ্যাঁ, আয়ের চাইতে ব্যয়ের দিকটা সে বেশি বিবেচনা হয়, অর্থাৎ যখন ব্যয় হয় তখন সাথে সাথে সেটাকে আমলে নিয়ে সে তার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ ব্যয়ের প্রতি সে খুবই সেন্সিটিভ, ব্যয়ের ক্ষেত্রে সে খুব রক্ষণশীল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে সামঞ্জস্য প্রথা, যেটা হচ্ছে একটা কনসিস্টেন্সি, ইংরেজিতে বলা হয় কনসিস্টেন্সি। সামঞ্জস্য বিষয়টা হচ্ছে কি, যে আপনি প্রত্যেক বছরের সাথে একটা সামঞ্জস্য রেখে আসতে হবে। যেমন গত বছর আপনি কোনো হিসাবকে যে ধরনের ট্রিটমেন্ট দিচ্ছেন, এই বছরেও সেই একই ধরনের লেনদেনে বা একই ধরনের আর্থিক লেনদেনে একই রকম ট্রিটমেন্ট দেয়া, হ্যাঁ, একই রকম হিসাবে নেওয়া। বস্তুনিষ্ঠতা তো ম্যাটেরিয়ালিটি, যেটা বস্তুনিষ্ঠতা হচ্ছে যে যেগুলি কোনটা ছোটো ছোটো জিনিস, কোনটা বড় বড় জিনিস, হ্যাঁ, বড় জিনিস যেটার সাথে বড় অর্থ সংশ্লিষ্ট, যেটা করলে বড় বেশি লাভ বা ক্ষতি, মানে অর্থের সংশ্লিষ্টতা আছে এরকম বড় বিষয়টাকে সবসময় আমলে নিতে হয় বেশি। এটা হচ্ছে বস্তুনিষ্ঠতার ব্যাপার। ব্যয় সুবিধা সম্পর্ক, ব্যয় হচ্ছে কস্ট, সুবিধা বেনিফিট, অর্থাৎ কস্ট বেনিফিট, অর্থাৎ আপনার ধারণা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার কত টাকা ব্যয় করে আপনি কতটুকু সুবিধা পাচ্ছেন, এই যে রিলেশনটা, অর্থাৎ কস্ট এবং বেনিফিটের যে রিলেশনটা, এটা মাথায় রাখতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে শিল্পচর্চা, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, যেমন ধরেন পোলট্রি ইন্ডাস্ট্রি, যেমন ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, মানে একই ধরনের প্রোডাক্ট উৎপন্ন করে এরকম অনেক প্রতিষ্ঠান নিয়ে একটা ইন্ডাস্ট্রি হয়। হ্যাঁ, তো এরকম ইন্ডাস্ট্রিতে যে চর্চা আছে, অর্থাৎ ধরেন আমি একটা গার্মেন্টসের মালিক, আর একজন আর একটা গার্মেন্টসের মালিক, সুতরাং ওই গার্মেন্টসে যে ধরনের প্রথা
যে সিস্টেম ব্যবহার করে আমারও সেই সিস্টেম ফলো করতে হয় আর কি। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় যে এই যে হিসাব বিজ্ঞানের যে নীতিমালা বা আইএএস আছে, এর বাইরে গিয়েও অনেক সময় এ ধরনের বিশেষ অ্যাকাউন্টিং চর্চাটা করতে হয়। এরপরে যেটা রয়েছে কিছু নীতি, সেটা হচ্ছে ঐতিহাসিক ব্যয় নীতি, যেটা হিস্টোরিক্যাল কস্ট। হিস্টোরিক্যাল কস্টটা হলো কি, যেটা হচ্ছে যে আমার যখন লেনদেনটি হয়েছিল তখন যে টাকা বা যে খরচটা হয়েছে ঠিক সেই মূল্যেই যখন আমরা বছর শেষে রিপোর্ট করব সেই মূল্যেই সেইখানে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ দেখা যায় যে আমার এক বছর আগে একটা মোবাইলের দাম ছিল ধরেন 10,000 টাকা, এখন এক বছর পরে এসে এইটার সেম মডেল হয়তো দাম হয়েছে 20,000 টাকা, এখন আমি কোন টাকাটা নিব? এই জন্য বলা হয়েছে যে ঐতিহাসিক ব্যয় নীতি ফলো করতে হবে। কীরকম? সেই এক বছর আগে যে টাকা দিয়ে আমি কিনেছিলাম ঠিক সেই টাকাই অন্তর্ভুক্ত করতে হবে। রাজস্ব স্বীকৃত নীতি, যেটা হচ্ছে রেভিনিউ রিকগনিশন কনসেপ্ট, যেটা রেভিনিউ রিকগনিশন, এখন আমি কখন রাজস্ব মানে বলতে আয় আর কি। হ্যাঁ, এখন আয়টাকে আমি কখন স্বীকৃত করব? ধরুন আমি আমি ঘর ভাড়া দিয়েছি, ঘর ভাড়া দিলাম, এখন ভাড়াটিয়া আমাকে এক মাস পূর্বেই টাকা দিয়ে দিল, এক মাস পূর্বে টাকা দিয়ে তারপর হচ্ছে পরবর্তী মাসে থাকলো, এখন আমি এইটাকে আয় হিসাবে কখন দেখাবো? এটাকে আয় আমি তখনই দেখাতে পারবো যখন ওই ব্যক্তি এক মাস আমার যে টাকা আমাকে দিয়েছে সেই টাকায় যে মাস থাকার কথা সেই মাস পুরোটা যখন থাকবে তখন তাকে আমি আয় হিসাবে রেকগনিশন করতে পারবো। অর্থাৎ আমি যখন কোনো কিছু অ্যাডভান্স পেলাম, ইনকামের আয়ের যখন অগ্রিম পেলাম, তখন কিন্তু সেটাকে আমি রেভিনিউ হিসাবে দেখাতে পারবো না। এরপর আছে মিলকরণ ব্যয় স্বীকৃতি, যেটা হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্টটা কি? সেটা হচ্ছে যেই বছরের আয় সেই বছরেই তাকে দেখাইতে হবে, বা যেই সময়ের ব্যয় সেই সময়ই ব্যয় হিসাবে তাকে স্বীকৃতি দিতে হবে। এরপর আছে পূর্ণ প্রকাশ নীতি, যেটাকে ইংরেজিতে বলা হয় ফুল ডিসক্লোজার কনসেপ্ট। হ্যাঁ, ফুল ডিসক্লোজার। ফুল ডিসক্লোজারটা কি? অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ভালো মন্দ বা হচ্ছে এমন ধরনের তথ্য যেইটা ওই যে রিপোর্টিংটা, যেই ফাইন্যান্সিয়াল রিপোর্টটা হবে সেটাকে প্রভাবিত করতে পারে বা সেটার বিষয়ে সিদ্ধান্ত নিতে সেটাকে প্রভাবিত করতে পারে, এরকম যদি কোনো বিষয় থাকে, টার্মস থাকে, সেগুলোকে প্রকাশ করতে হবে নোটসের মাধ্যমে। হ্যাঁ, তো বন্ধুরা আজকে অনেক কথা বলে ফেললাম, আমরা আগামী পর্বে উদাহরণ থেকে শুরু করব, এবং কারণ এই চ্যাপ্টারটা প্রচণ্ড অত্যন্ত রকমের গুরুত্বপূর্ণ, কারণ আপনারা এই নবম দশম থেকে বা দশম শ্রেণী থেকে শুরু করে আপনি এর পরে যত দূর পড়াশোনা করবেন হিসাব বিজ্ঞানে, হ্যাঁ, অথবা ফাইন্যান্সে যত পড়াশোনা করবেন, এবং আপনি যখন অ্যাকাউন্ট্যান্ট হিসাবে চাকরিতে যাবেন, এই পুরো সময়টাই কিন্তু আপনার এই আর্থিক যে বিবরণীটা এইটা কাজে দিবে বা এটা নিয়ে কাজ করতে হবে। সুতরাং এই চ্যাপ্টারটা সম্পর্কে আপনার আপনার এই ক্লাসের জন্যে, ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণের জন্যে এবং চাকরির ক্ষেত্রে অবশ্যই 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 গুরুত্বপূর্ণ। সুতরাং এই চ্যাপ্টারটা অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা শিখবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।